ভোটে হেরে গিয়েও বাঁকুড়ার মানুষের পাশে দাঁড়ালেন সায়ন্তিকা একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে দুশো কিলোমিটার দূরে গিয়ে ভোটের প্রচার চালিয়েছিলেন নায়িকা বাঁকুড়ার মানুষের কাছের মানুষ হয়ে উঠেছিলেন আত্মবিশ্বাসী ছিলেন যদিও জিততে পারেননি তবে বাঁকুড়ায় দু হাজার উনিশের তুলনায় দলকে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছেন অভিনেতা তার লক্ষ্য ছিল সকলের সঙ্গে মিশে যাওয়া যা তিনি করতে পেরেছেন ফল প্রকাশের পর থেকে হেরে গিয়েছেন বলে তার বাঁকুড়ার মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বদলায়নি তিনি সুখে থাকতে না পারলেও এ মানুষগুলোর দুঃখে থাকবেন তাই তো বাঁকুড়ার মানুষের পাশে এখন রয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তো ফিউয়ার্স সায়ন্তিকে জিতলে ভালো হতো নাকি হেরে গিয়ে ভালো হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে বিনোদন জগতের লেটেস্ট আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়